হ্যালো বন্ধুরা, আইটি টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এলসির ধরন নিয়ে। ইতিপূর্বে আমরা এলসির ধরনের দুটি পর্ব সম্পাদন করেছি, যেখানে আমরা আলোচনা করেছি রিভোকেবল এলসি এবং ইরেভোকেবল এলসি নিয়ে। আজ আমরা আলোচনা করব ইম্পোর্ট এলসি এবং এক্সপোর্ট এলসি নিয়ে। যদি রিভোকেবল এলসি এবং ইরেভোকেবল এলসি সম্পর্কে বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো আপনাকে দেখতে হবে। তো চলুন দেখা যাক ইম্পোর্ট এলসি এবং এক্সপোর্ট এলসি। আমরা স্বাভাবিকভাবে যেটা জানি, ইম্পোর্ট এলসি হচ্ছে যে এলসি দ্বারা একজন ইম্পোর্টার বা ক্রেতা পণ্য ক্রয় করে থাকে, আর এক্সপোর্ট এলসি হচ্ছে যা দ্বারা একজন সেলার বা বিক্রেতা তার পণ্য বিক্রি করে থাকে। ইম্পোর্ট এলসি এবং এক্সপোর্ট এলসির কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। একটা এলসি যেটা ডিপেন্ড করে ব্যবহারকারীর উপর, সংজ্ঞা নির্ভর করে। আপনি নিশ্চিত হবেন কিভাবে যে একটি এলসি ইম্পোর্ট এলসি অথবা এক্সপোর্ট এলসি? তার জন্য আপনার নিজের অবস্থানকে সুনিশ্চিত করতে হবে। আপনি কি ইম্পোর্টারের পক্ষে অবস্থান করছেন নাকি এক্সপোর্টারের? আপনি যদি এক্সপোর্টার হয়ে থাকেন তাহলে অবশ্যই সেই এলসিটা আপনার নিকট এক্সপোর্ট এলসি। আবার যদি ওই এলসি দিয়ে আপনি পণ্য ইম্পোর্ট করে থাকেন তাহলে সেটা আপনার জন্য ইম্পোর্ট এলসি, যেটাকে আমরা বলতে পারি সেম এলসি উড বি টার্মড অন এক্সপোর্ট ইম্পোর্ট সরি এলসি বাই দ্য ইম্পোর্টার অ্যান্ড অন এক্সপোর্ট এলসি বাই দ্য এক্সপোর্টার। চলুন দেখা যাক এই গ্রাফটি দেখি, আমরা দেখলে বুঝতে পারবো ইম্পোর্ট এলসি এবং এক্সপোর্ট এলসি কি বা তা কীভাবে কাজ করে। বেনিফিশিয়ারি এবং অ্যাপ্লিক্যান্টের মধ্যে সেলস কন্ট্রাক্ট হওয়ার পরে অ্যাপ্লিক্যান্ট ইস্যুইং ব্যাংকে এলসি ওপেন করার জন্য আবেদন করে থাকে। ইস্যুইং ব্যাংক ধারাবাহিকভাবে একটি এলসি ওপেন করে সেটা অ্যাডভাইজিং ব্যাংকে প্রেরণ করে। অ্যাডভাইজিং ব্যাংক তা অ্যাডভাইজিং করে বেনিফিশিয়ারিকে প্রদান করে থাকে। তাহলে আমরা ধরে নিলাম এখানে একটা এলসি অলরেডি ওপেন হয়ে গেছে, যেটা ব্যাংক হয়ে এখন বেনিফিশিয়ারির কাছে অবস্থান করছে। তাহলে যদি এলসিটা এই অ্যাপ্লিকেন্ট এবং বেনিফিশিয়ারির মধ্যবর্তী স্থানে রাখা হয় তাহলে দেখা যাচ্ছে এই একই এলসি দিয়ে ইম্পোর্টার তার পণ্য আমদানি করছে, আবার সেম এলসি দিয়ে এক্সপোর্টার আর বেনিফিশিয়ারি সে তার পণ্য বিক্রি করছে। তাহলে একটা এলসি ইম্পোর্টার না এক্সপোর্টার, একটা এলসি ইম্পোর্ট এলসি তা অবশ্যই ডিপেন্ড করে এটা ব্যবহারকারীর উপরে। যদি এই এলসিটা ইম্পোর্টার যখন এই এলসিটা ওপেন করে থাকে, অর্থাৎ এটা দিয়ে সে তার পণ্য ক্রয় করছে, তাহলে এটা হচ্ছে ইম্পোর্ট এলসি তার নিকট। আর সেই এলসি দিয়ে এক্সপোর্টার তার পণ্য বিক্রি করছে বা এক্সপোর্ট করছে, সেজন্য এই এলসিটা বেনিফিশিয়ারির নিকট এক্সপোর্ট করছে। তো আমরা আজকে জানলাম ইম্পোর্ট এলসি এবং এক্সপোর্ট এলসি সম্পর্কে। পরবর্তী ক্লাসে আমরা এলসির আরও ধরন নিয়ে আলোচনা করব। যদি আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং ধারাবাহিকভাবে এলসির ধরন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকবেন। সবাইকে ধন্যবাদ।